আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে ভোর 6টা বাজে। তো আম্মুর সাথে হচ্ছে আমি আজকে হাঁটতে যাব। আমি গতকালকে বিকালে এসেছি আমাদের বাসায়, তো আসার সময় কোনো ভিডিও করিনি। এখন হচ্ছে সকালবেলা, এখন হচ্ছে আম্মুর সাথে হাঁটতে যাচ্ছি। তো আশা করি আপনাদের পুরো ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আমি চেষ্টা করব আমাদের একদম বাড়ি থেকে শুরু করে যত দূর আম্মু হাঁটে একদম অত দূর পর্যন্ত সুন্দর গ্রামের একটা ভিউ আপনাদের কাছে তুলে ধরার। তো ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এখন হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে গেছি আর হচ্ছে হাঁটা শুরু করেছি। তো আপনাদের সাথে কথা হবে কিছুক্ষণ পরে। আমি হচ্ছে এখন আম্মুর সাথে হাঁটা স্টার্ট করেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, যতদূর যোগ যায় আজকে মা মেয়ে মিলে একদম চলে যাব। আর হচ্ছে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিউ আমি হচ্ছে ইনশাআল্লাহ ক্যাপচার করব। আর হচ্ছে আমাদের গ্রামের রাস্তাটা অসম্ভব রকম সুন্দর, দুই পাশে গাছ আর মাঝখানে রাস্তা, এরকম সুন্দর রাস্তা, এরকম সুন্দর ভিউ আমি আমার চোখের দেখায় দেখিনি কখনো। অনেক জায়গায় গিয়েছি রিলেটিভদের বাড়িতে, আমাদের রাস্তার মতো সুন্দর রাস্তা আমার কখনোই লাগেনি। আর আমি হচ্ছে আমার প্রকৃতি দেখলে এমনিই ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আর এরকম রাস্তায় একদম ভোরবেলা হাঁটতে দুর্দান্ত ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। আর হচ্ছে কথা হচ্ছে একটু পরে। আমি কালকে আসছি। তো এদিকে হচ্ছে পরিচিত একজন জিজ্ঞেস করলো যে কবে আসলাম, বললাম যে কালকে। তো যাই হোক, এই সূর্যটা দেখে হচ্ছে আমার সাজিকের কথা মনে পড়েছে। সাজিকে গিয়ে হচ্ছে হেলিপ্যাডে হচ্ছে সাফওয়ানের বাবার সাথে সেই ভোর 5:30 দিকে সূর্য উদয় দেখেছিলাম। তো আজকে হচ্ছে আম্মুর সাথে হাঁটতে বের হয়ে দেখলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আর হচ্ছে সকালবেলা হাঁটাটা আসলেই খুব জরুরি, তো বাসার মধ্যে আসলে তেমনভাবে হয়ে ওঠে না। তো এদিকে হচ্ছে আমার জুতার মধ্যে হচ্ছে কংক্রিট ঢুকে গেছে, তো আমি হচ্ছে এগুলো বের করছি। আম্মু বলতেছে কি করতেছো, তোমার জুতোগুলো কি ভালো না? তাহলে ওনার কাছে নাকি 2 জোড়া আছে নিয়ে যাওয়ার জন্য। আমি তো মায়েরা এরকমই হয়, তো আমার জুতোগুলো ভালো কিন্তু হচ্ছে যে বারে বারে কেন জানি কংক্রিট ঢুকে যাচ্ছে। তো এদিকে একটা ছোট্ট ভাইয়া হচ্ছে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে প্রাইভেট পড়তে। তো এখন হচ্ছে কোনো অটো বা রিক্সা সিএনজি কিছুই পাওয়া যাবে না, এগুলো 7টার পরে পাওয়া যাবে। তো হেঁটেই চলে যাচ্ছে প্রাইভেটে পড়তে, এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। সকালবেলা এক্সারসাইজও হলো আর হচ্ছে বাতাসের মধ্যে হেঁটে চলে যাচ্ছে, এই হলো বিষয়। তো আসলে গ্রামের মধ্যে যারা পড়াশোনা করে তারাও অনেক ভালো রেজাল্ট করে, ভালো পর্যায়ে যায়। শহরেরগুলো আসলে পারমের মুরগির মতোই বড় হচ্ছে, আমার ছেলেটাও তাই। Oh,
আজকের ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে যারা আমাকে প্রথম দেখেছেন আমার নতুন ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ফেসবুক পেজ সাফওয়ান্স মমি একটা লাইক ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, অনেক হেঁটে ক্লান্ত হয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আমার আসলে প্রতিদিন এভাবে হাঁটা উচিত, তো ইনশাল্লাহ 3-4 দিন যতদিনে থাকবো আমি ততদিনে এইভাবে হাঁটবো আম্মুর সাথে। তো আম্মু বললো যে যদি তুমি 15 দিন থাকতে পারতে তুমি একদম শুকিয়ে যেতে, তো যাই হোক 15 দিন তো থাকা হবে না, আর আম্মুকেও কিছু বলিনি, এখন বাসায় চলে যাব। আর এই তো, সবাই পুরো ভিডিওটা এনজয় করুন, আর অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।